জি চব্বিশ ঘন্টা স্বাগত অফ অফবি চব্বিশে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে আজকের অনুষ্ঠানের নাম আমরা দিয়েছি চীনা মধুর চাক বাজার থেকে আমরা যে মধু কিনে খাই সেই মধুর মধ্যে রয়েছে ভয়ঙ্কর জিনিস এক রকমের সিরাপ মেশানো হচ্ছে যেটা কিনা চীন থেকে আমদানি মধুর গুণাগুণ আমরা সবাই জানি কিন্তু এতদিন ধরে আমরা ভালো মধু ভেবে যা খেয়েছি কি অপকারটা করেছি সেটা আমরা জানার চেষ্টা করবো যদি মধু খেতেই হয় তাহলে এখন উপায় কি এই সমস্ত নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন দুই বিশেষজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ রাজীব শীল রয়েছেন আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে এবং ডায়েটিশিয়ান সুচন্দা চ্যাটার্জি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি আমি শুরুতেই ডক্টর শিলের সঙ্গে কথা বলবো ডক্টর শিল এই যেটা আমরা এতদিন খেয়ে এসেছি মধু ভেবে ভালো মধুভেবে এই যে অদ্ভুত রকমের সিরাপ যেটা হাল আমলে আমরা জানলাম কতটা ক্ষতি হতে পারে কতটা ক্ষতিকর বলে মনে হয় আপনার খুবই ক্ষতিকর এটা তো আগে আমরা অনেক জানতাম এবং কিন্তু বাজারে যেভাবে এগুলোকে মার্কেটিং করা হয়েছে তাতে জনগণ এবং তারা তো অবভিয়াসলি ডাইভার্টেড হয়ে গেছে মেন্টালি যে এই এই মধুটাই সব থেকে ভালো এই মধুর মধ্যে যত রকমের গুণাগুণ সবই রয়েছে কিন্তু সত্যি কথা বলতে যে মধু যে যে কেনা হচ্ছে আমি যদি আজকে কিনতে যাই বা বাড়ির যে কেউ যদি কিনতে যায় দেখে নিতে হবে যে মধু কি আছে মানে ইনগ্রেডিয়েন্টসটা কী তার ওপরে সমস্ত বোতলে লেখা আছে যে তার ইন ইনগ্রেডিয়েন্টসগুলো কী যেখানে দেখবেন অনেক জায়গায় লেখা আছে নানা ধরনের সিরাপ সুগার সিরাপ বা নানা সাইফ্রস সিরাপ নানা রকমের লেখা আছে কিন্তু এগুলো যদি মধুতে দেওয়া হয় মধু মানে হানি 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 অ্যান্ড এই নিয়ে যে কত রকমের কত গানও হয়েছে কত কিছু হয়েছে কিন্তু মধু আসল যে জিনিসটা তার যে তার যে গুণাগুণ সেইটা কিন্তু ওই আজকালকার দিনে যে মধুগুলো বাজারে পাওয়া যাচ্ছে চটকদার বোতলে সমস্ত বড়ো বড়ো অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হচ্ছে তাতে কিন্তু মানুষ কিনছে কিন্তু না জেনে কিনছে যে তার গুণাগুণটা না জেনে কিনছে আমরা মধু অনেক আমরা ডাক্তার হিসেবে মধু আমরা অনেক পেশেন্টকে খেতে দিই বা আমরা অ্যাডভাইস করি খেতে কিন্তু এই ধরনের মধু নয় মধু তো অনেক রকমের হয় মধু মেইন যে মধুগুলো মধুটা সেটা কিন্তু যে বি সেখান থেকে হয় এইটা যদি হয় এবং এইটা কিনে তার মধ্যে যদি অন্য সিরাপ মিশিয়ে দেওয়া হয় তাহলে এই সমস্ত এর সমস্ত গুণাগুণ জলাঞ্জলি একদমই আমি সুচন্দাদির কাছে আসব এই যে মধু আমরা বাজার চলতি খাই এখন জানা গেল যে সেটা কতটা বিপজ্জনক কিন্তু উপায় কি এখানে নমস্কার এখানে উপায় কয়েকটা রয়েছে আমরা যে বাজার চলতি মধুগুলো কিনে থাকি সেগুলো আমরা বাড়িতে এনে কয়েকটা টেস্টের মাধ্যমে করতে পারি খুব সিম্পল কিছু টেস্ট এমনিতেই যে মধুটা হওয়ার কথা মধুটা খুব স্টিকি এবং ঠিক মানে প্রচন্ড ঘন একটি মিশ্রণ আর আমরা যদি দেখি যে মিশ্রণটা একটু পাতলা বা তরল পদার্থ পরিমাণটা বেশি মনে হচ্ছে তাহলে সেটি কিন্তু অরিজিনাল মধু হবে না আমার মনে আমি একবার ঝড়খালি খালি বেড়াতে গিয়েছিলাম সেখানে আমি ওরা মধু বিক্রি করছিল দেখতে একদম পেট্রোলের মতন হালকা মানে বাজার চলতে যেরকম গাঢ় ওই রকম নয় ওগুলো কি আসল একদম আচ্ছা আচ্ছা দেখুন মানে বলা যেতে পারে যে যেহেতু ওখানে যেগুলো আমরা পাচ্ছি সুন্দরবন এলাকায় যেখানে আপনি বলছেন সেখানে আশা করা যায় পিওর মধু পাওয়া যেতে পারে কিন্তু মানে কেমিক্যাল প্রপার্টি যদি আমি মধুর দেখি তো সেক্ষেত্রে কিন্তু ওটা স্টিকি হওয়ার কথা মানে খুব গাঢ় টাইপের হওয়ার কথা এবার জিনিসটা অনেক কিছু মানে মধুর অনেকের প্রসেসিংয়ের ব্যাপার আছে যে যখন মানে মৌমাছি যে কালেক্ট করছে যে মধুটা এবং সেটাকে এটা তো মৌমাছি হচ্ছে আমাদের নেচারের সায়েন্টিস্ট তো সে তখন মধুটাকে প্রসেস করছে এরম প্রসেসিং করতে করতে যখন গারো স্টিকি হয়ে যাচ্ছে তখন এটাকে পিওর মধু বলছি এবার ওই মধুটা যেটা আপনি দেখেছেন সেটা সম্বন্ধে আমি খুব ভালো করে বলতে পারবো না তো এটাও হতে পারে যে ওর মাঝপথে হয়তো ভেঙে নিয়ে আসা হয়েছে চাকটা থেকে সেটাও তো হতে পারে তো সেক্ষেত্রে নর্মালি ওখানে খুব ইমপিওর মধু পাওয়া যাবে বলে তো মনে হয় না তো আশা করা যায় পিওরি থাকবে আচ্ছা তো এবার বাড়িতে এনে আমি যেটা করতে পারি আমরা মধু যেটা আমরা নিচ্ছি সেই মধুটাকে জলের মধ্যে দিয়ে আমরা দেখবো যদি পিওর মধু হয় তাহলে দেখবেন একটা ড্রপ গিয়ে কিন্তু জলের তলায় একদম গিয়ে ওটা পড়বে আর যদি ওটা ইম্পিওরিটি থাকে বা খুব পাতলা মধু জিনিসটা হয় তাহলে সেটা কিন্তু জলের মধ্যে গুলে যাবে এবং মধু কিন্তু ইনফ্লোমেবল মধুকে যদি মধুর মানে একটা কাগজের মধ্যে যদি মধুটাকে টাচ করিয়ে আমি যদি ওটাকে একটুখানি আগুন ধরাই তো সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে করে একটা ফ্লেম দেবে সেটা কিন্তু পিওর মধুর ব্যাপার আর এছাড়া আমরা যদি মানে ব্লটিং পেপারের মধ্যে দিই দেখবেন ব্লটিং পেপারে যদি আমি মধুটাকে দিই তাহলে ওটাকেও একটা স্টিকি মানে ব্লট মানে ব্লটিং পেপারের মধ্যে আমরা যদি দিই দিয়ে তারপর ব্লটিং পেপারটা চাপা দিই একটা আঠালো স্টিকি ব্যাপারটাকে দেখা যায় সেটা কিন্তু পিওর মধু সব থেকে ভালো আমাদের এত কিছু না করে সব থেকে ভালো জলের মধ্যে দিয়ে দেখে নেওয়া সব থেকে ওয়ে